উত্তর পূব ভারতের সর্ববৃহৎ সাংস্কৃতিক অরাজনৈতিক বৈপ্লবিক গণতান্ত্রিক ধর্মীয় অনুষ্ঠান শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় 92 সংখ্যক জোনাই অধিবেশনের আজি তৃতীয় দিন পরমানন্দ আতা সমনের ক্ষেত্রত হরি নামের ধ্বনিরে মুখর হয়েছে। বিভিন্ন ঠাইর পর অহা ভকত বৈষ্ণবসকলে পরমানন্দ আতা ক্ষেত্রত এক উখল মাখল পরিবেশ বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হওয়া অধিবেশনের অন্তিম দিনের কার্যসূচী অনুসরি পরিবেশ নিকাকরণ, প্রাতঃ প্রসঙ্গ, নাম প্রসঙ্গ, পতাকা উত্তোলন, ভাগবত ভ্রমণ আর সাংস্কৃতিক শোভাযাত্রাত লাখ লাখ ভকতে অংশগ্রহণ করে। শঙ্করদেব সংঘর নবনির্বাচিত পদাধিকার ডক্টর ভবেন্দ্রনাথ ডেকাই ধর্ম ধ্বজা উত্তোলন করে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবে মুক্তি সভার মুখ্য অতিথি আর বহু বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিয়ে মুক্তি সভাত অংশগ্রহণ করে গুরুজনার অমর সৃষ্টির উপর আলোকপাত করে। আনহাতে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক বার্ষিক অধিবেশনের কেন্দ্রীয় বিষয়ববীয়ার সংঘর পতাকা আনুষ্ঠানিকভাবে রঙিয়া জেলা শাখায় গ্রহণ করব। সন্ধিয়া মূলর নবনির্বাচিত সদস্যসকলের কার্যনির্বাহক সভা আর বারে রহনীয় সাংস্কৃতিক কার্যসূচীর ডিব্রুগড়ের কলামঞ্চর শিল্পীসকলে নৃসিংহ যাত্রা অঙ্কীয়া নাট প্রদর্শন করে 92 সংখ্যক জোনাই অধিবেশনের কার্যসূচীর অন্ত। আমার এই বরষুণ জগত আমি নেতিবাচকভাবে চাব নালাগে। আমার দেশের পুণ্যর কারণে আহিছে, ধরিত্রীর পুণ্যর কারণে আহিছে। এটা শুকান খরাং পরিবেশ, খরাং বতরের পাছত বরষুণ দেখে বহুত ভাল কথাও কঢ়িয়ায় আনব। তথাপিও ধেমাজি জেলাবাসী হিসাবে বরষুণ যাক আমার অনাকাঙ্ক্ষিত আছে। আর বরষুণের মাজতো যে আপনাদের অধিবেশন থাকি সম্পূর্ণ করেছে, সফল করেছে, তার কারণে মই সকল প্রতিনিধি পরমানন্দ আতার ক্ষেত্রের প্রশান্ত শইকীয়া, রিপোর্ট, আদিত্য।